প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে B612 এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটাতে ঢুকবেন। ঢুকার পরে আপনারা এই যে দেখেন এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এই যে এখানে দেখেন গ্যালারিতে যাবেন, এডিট এই এখানে ক্লিক করবেন। গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা একটা ভিডিও নেবেন, মোবাইলে ভিডিও করার যে ভিডিও আপনি এডিট করবেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ভিডিও ক্রপ করতে পারবেন, ভিডিও স্পিড বাড়াতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, স্টিকার লাগাতে পারবেন, তারপরে এই গান সেট করতে পারবেন। তারপরে আপনারা এখানে যাবেন যে ফিল্টার্স, ফিল্টার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওটা চলতেছে। এই যে এখানে যত ক্লিক করবেন তত কালার চেঞ্জ হবে ভিডিওর। দেখেন অনেক দারুণ দারুণ কালার আছে এখানে, অনেক সুন্দর সুন্দর কালার। কালারটা আপনারা চেঞ্জ করবেন। দেখেন HD কোয়ালিটি আছে, অনেক কালার, বিভিন্ন কালার আছে এখানে, যত কালার মন চায় তত কালার ব্যবহার করতে পারবেন, বুঝছেন। তো আপনারা মোবাইল দিয়ে এখন ভিডিও করে যে কোনো ভিডিও কালারিং করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কালার, কালো কালো ভিডিও এখন অনেক কালারের করতে পারবেন, অনেক সুন্দর করতে পারবেন। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন।